all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your. Guys, good morning. Welcome back to our channel. আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকের ব্লগটা আজকে এই মাত্র শেষ করলাম, ওটা এডিট করে ছাড়বো, তারপর আমাদের একটু বেরোনোর আছে। তো চলো সবটাই দেখানো। জ্যাকেট পরে নিচে নামছি। জ্যাকেটটা যদি হেঁটে হেঁটে যেতাম তাহলে গরম লাগতো, দরকার হতো না, কিন্তু স্কুটিতে যাব তো বেশ ঠান্ডা হাওয়াটাও লাগবে, তো ওই জন্য পরেই নিলাম। আর আছেই যখন এখানে, বেকার ঠান্ডা লাগে এলে আপনি। তার মধ্যে আমাদের এখন যদি যেতে হয় তো সামনে অনেক কাজ আছে, এটা দেওয়া, ওটা দেওয়া, সেটা দেওয়া, তো দেখা যাক কি হয়। এই জল জমে থাকা ব্যাপারটা, এই দেখো এখনো কালকে রাতে বৃষ্টি হয়েছে, এখনো এখানটাতে জল জমে রয়েছে। ওখানে পা দিয়ে যদি সিঁড়িতে নামি একদম মরকে রাস্তায় একেবারেই চলে যাবো, সিঁড়ি দিয়ে নামতে হবে না। দাঁড়া নেমে নিই আগে, সিঁড়িতে জল আছে। তো চলো এবারও বেরোনো যাক। টাটা। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got to waste it in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride, and we said things that were cheesy, but we meant them. There were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে। আজকে সেই সকালবেলা বেরিয়েছিলাম, তখন তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি, দেখাও হয়নি, কারণ আজকে রান্না বান্না সেরকম কিছু ছিলই না। সেরকম কেন কিছু ছিলই না, কারণ ভাত করলাম আর কালকের মাটনটা ছিল সেটা গরম করলাম, তাহলেই হয়ে গেল খাওয়া দাওয়া, আর কিছুই নয়। আর রাতে দেখি কি বানাই, ভাতই খেতে হবে, ভাত খেতে খেতে না আর ভালো লাগছে না আমাদের ভাত খেতে। তো ওদিকে ইফতারির জন্য সবটা রেডিও হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, তো দেখি ওর কাজ হয়ে গেছে মোটামুটি, একটু বেরোনোর ইচ্ছে আছে ঘুরতেই, বুঝতেই পারছো। 6 তারিখ বাড়ি ফেরার কথা ছিল, ফিরতেও পাচ্ছি না, মন মেজাজটাও আর ভাল লাগছে না এখানে ঠিক। হ্যাঁ, তো ওই জন্যে ভাবছি একটু বেরোবো আমরাও। তো চলো জামা কাপড়টা নিয়ে নিচে যাওয়া যাক, কারণ 5:45 বাজতে আর 10 মিনিট বাকি, তাতেই দেখতে পাচ্ছ ভালো রোদ আছে এখনো, তো ওই জন্য ভাবছি নিচেই যাব। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে বিকেলবেলা বলেছিলাম যে হয়তো বেরোবো, কিন্তু ওর কাজ চলে আসাতে আমরা না আর বেরোতে পারিনি। আর আজকের দিনটা বলতে পারো একটা ব্রেক, আমি কালকে সকালে যে ব্লগটা যাবে, মানে এই ব্লগটা যেটা রেডি হচ্ছে, সেটা আমি সত্যিই ছাড়তে চাইনি। আমি ভাবছিলাম যে কালকে কোনো ব্লগ দেব না, কিন্তু আমি প্রায় 1 বছর হতে যায়, তো আমি না রোজ ব্লগ দিতে দিতে একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো, বা একটা ভালো লাগা হয়ে গেছে। তো ওই জন্য আমি ভাবছি যে যেটাই বানিয়েছি কিনা, যেটুকুই করেছি কিনা, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব, কোনো ব্রেক দেব না। তো মানে আমার ব্লগিংয়ের ক্ষেত্রে কোনো ব্লগ মানে ব্রেক হলো না, কিন্তু ডে ওয়াইজ একটা ব্রেক আমি নিলাম বলতে পারো, কারণ আজকে কোথাও যাইও নি, কিছু রান্নাও করিনি। সেরকম রাতে আমরা খেলাম হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা, এটা কি দেখাতাম বলো। ওই জন্য আজকে আর ফোন ধরিও নি, ক্যামেরা অনও করিনি, ভালো লাগেনি আজকে আর করতে। তো আশা করছি আজকে যেটুকু বানিয়েছি সেটুকু নিয়েই তোমরা দেখো। আজকে খুব ছোট্ট একটা ব্লগ বানালাম, হয়তো হার্ডলি 4 মিনিট এরকম যাবে ব্লগটা, আর কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে, যদিও এই ব্লগটাতে ভালো লাগার মতো কিছু নেই, যে ব্লগগুলো আগে গেছে সে ব্লগগুলো একটু চেক করতে পারো।
আশা করি ভালো লাগবে। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।